তিন বছরেও ভেঙে ফেলা ব্রিজ সংস্কারে উদ্যোগ না নেয় চরম দুর্ভোগে সিরাজগঞ্জে কাটাখালী পাঁচ গ্রামের প্রায় ত্রিশ হাজার মানুষ সংযোগ সড়ক সংস্কার ও খাল খনন কাজের সময়ে আগের সরু ব্রিজগুলো ভেঙে ফেলার পর পুনরায় সেগুলো নির্মাণে উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আঞ্চলিক মহাসড়কের সাথে চলাচল পানি উন্নয়ন বোর্ড আর এল জিডির গাফিল থেকে দূষ্য স্থানীয়রা সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদুসারের পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন নিয়াজ জামান সজীব দু হাজার উনিশ সালের শুরুতে সিরাজগঞ্জ কাটাখাল খনন কাজ আরম্ভ করে পানি উন্নয়ন বোর্ড খালের পূর্বে আঞ্চলিক মহাসড়ক আর পশ্চিমে বাওইতারা আরামবাগ কাশিয়াহাটা কাদাই ও মলিবাড়ি গ্রাম এই পাঁচ গ্রামের মানুষের চলাচলের মহাসড়কের সাথে সংযোগে ছিল এলজিডির পাঁচটি পাকা রাস্তা সদর উপজেলার সুইস গেট এলাকা থেকে খাল খনন শুরু হলে রাস্তাগুলোর কয়েক স্থানে কেটে ফেলে পানি উন্নয়ন বোর্ড তবে তিন বছরেও তা মেরামত করা হয়নি তৈরি হয়নি চলাচলের বিকল্প পথ ফলে চরম দুর্ভোগে প্রায় তিরিশ হাজার মানুষ বর্ষায় আরও শোচনীয় অবস্থা কোন রকমের ব্রিজ না করার কারণে আমাদের প্রায় তিন থেকে চার কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয় এরা রাস্তা এবং চার পাঁচটা ব্রিজ সংস্কার করে আমাদের মানে এই দুর্ভোগ থেকে রক্ষা করার জন্য অনুরোধ জানানো পাইপ বেটে অনেক অসুবিধা আগে দুই তিন মিনিটেই যাওয়া গেছে এখন অনেক দেরি হয় তবে ভিন্ন সুর পানি উন্নয়ন বোর্ডের তাদের দাবি সড়ক কাটা হয়নি পানির স্রোতে ভেঙে গেছে দ্রুত একটি ব্রিজ নির্মাণেরও আশ্বাস তাদের দৃষ্টিনন্দন ব্রিজের অলরেডি আমাদের ডিপিপি তো অন্তর্ভুক্ত করেছে এখানে আমরা আমাদের তরফ থেকেই কাটাখালির উপরে ওখানে একটা ব্রিজ করব এদিকে মহাসড়কের সাথে বিচ্ছিন্ন হওয়া বাকি চারটি রাস্তার সংযোগে চারটি ব্রিজ নির্মাণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানালেন সিরাজগঞ্জ এলজিডি কর্তৃপক্ষ অতি শীঘ্রই এখানে ব্রিজ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করে এলাকার জনগণের দুর্দশা লাঘব হবে দুর্ভোগ লাঘবে ব্রিজগুলো নির্মাণের সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি কাটাখালের দুই পারের মানুষের নিয়াজ জামান সজীব এটিএন বাংলা